রক্তের গ্রুপের সাথে দম্পতির সন্তান কিভাবে প্রভাবিত হতে পারে এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। দম্পতির রক্তের গ্রুপের পার্থক্য ও নবজাতকের মায়ের রক্তক্ষরণ। ইহা সাধারণত মায়ের নেগেটিভ রক্তের গ্রুপের সাথে বাবার পজিটিভ রক্তের গ্রুপের সংমিশ্রণের ফলে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সংবেদনশীলতা তৈরি হয়। এভাবে ভ্রূণের লোহিত রক্তকণিকা ভেঙে যায় ও জটিলতা দেখা যায়। ভ্রূণের রক্ত স্বল্পতার ফলে হার্ট ফেলোর, জন্ডিস দেখা দেয়। রক্ত স্বল্পতা পূরণ করার জন্য শরীরের অন্যান্য অংশ যেমন অতিরিক্ত মজ্জা থেকে রক্ত তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে লিভার ও প্লিহা বড় হয়ে যায়। উল্লেখ্য, শিশুদের ক্ষেত্রে বোন মেরোর চেয়ে যকৃৎ বা প্লিহার থেকেই বেশি পরিমাণে রক্ত তৈরি হয়ে থাকে। এছাড়াও অন্য বৈশিষ্ট্যের মধ্যে ভ্রূণের পেটে পানি চলে আসে, যা এসআইটিস নামে পরিচিত, পোর্টাল উচ্চ রক্তচাপ দেখা যায় ও ভ্রূণ চুপসে যেতে দেখা যায়। এ ধরনের দম্পতির ক্ষেত্রে সাধারণত 300 মাইক্রোগ্রাম অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন গর্ভাবস্থার 28 সপ্তাহে এবং গর্ভপাতের 72 ঘন্টার মধ্যে মাকে দেওয়া হয়ে থাকে। তবে গর্ভাবস্থায় বৃহৎ আকারে রক্তক্ষরণ হলে, যেমন অ্যাব্রাপশিও প্লাসেন্টা বা ভ্রূণের নারী গর্ভাশয় থেকে খুলে পড়ে যাওয়ার ফলে অ্যান্টিবডি মাত্রার সমন্বয় প্রয়োজন। বিশাল আকারে ভ্রূণীয় রক্তক্ষরণের পরে অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিনের মাত্রা সামঞ্জস্য করতে ব্যর্থ হলে মায়ের অ্যালো ইমিউনাইজেশন হতে পারে, যা পরবর্তীতে বাচ্চার জন্য হুমকি স্বরূপ। এভাবে বলা যায় যে সাপে নেউলে সম্পর্কের মতো। উদাহরণ যদি আমরা দেখি, বাবা যদি পজিটিভ হয়, মা যদি নেগেটিভ হয়, তাহলে প্রথম বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যদি পজিটিভ হয় তখন মায়ের যে নেগেটিভ রক্ত থাকে, তখন বাচ্চার পজিটিভ অ্যান্টিজেনকে এই নেগেটিভ অ্যান্টিজেন শনাক্তকরণ করে থাকে বহিরাগত অ্যান্টিজেন হিসেবে, যার ফলে মায়ের শরীরে প্রথম বাচ্চা প্রসবের পর অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে আর এই অ্যান্টিবডি ঘুরপাক খেতে থাকে মায়ের শরীরে। সমস্যা হলো পরবর্তী গর্ভাবস্থায়, পরবর্তী গর্ভধারণে। পরবর্তী গর্ভধারণে ঠিক একইভাবে যদি পজিটিভ বাচ্চা হয়, তখন যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলা নবজাতক ভ্রূণের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা হিসেবে কাজ করে তার নবজাতকের লোহিত রক্তকণিকা ধ্বংস করে দেয়। এটা এরকম যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার এসো নিব তোমার প্রাণ, এটা মায়ের অজান্তেই ঘটে থাকে। এটি একটি শরীরের স্বাভাবিক মেকানিজম। আর এভাবেই বলা যায় যে সাপে নেউলে সম্পর্কের মতো এই সম্পর্কটা। বাহিরে শত্রুপক্ষ সর্বদা ঝুট বেঁধে ঘুরে বেড়াচ্ছে আর সেখানে মিত্রপক্ষের কাউকে একা পাঠানো হচ্ছে, কেননা অ্যালো ইমিউনাইজেশনের ফলে তার বিরুদ্ধে অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন পর্যাপ্ত না হলে তখন অ্যান্টিবডি মাতৃশরীরে সর্বদা ঘুরপাক খেতে থাকে। দেখা যাচ্ছে অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন যদি দেওয়া হয়, তাহলে এই যে অ্যান্টিবডিগুলো রয়েছে সেগুলোকে তা রোহিত করতে পারে। পরবর্তী যে কোনো নবজাতকের রক্তে অ্যান্টিজেনকে আক্রমণ করার জন্য অ্যান্টিবডি দেওয়ার পর তা আর সক্রিয় থাকে না। আর যদি তা না দেওয়া হয়, তাহলে সেই সকল অ্যান্টিবডিগুলো নবজাতকের রক্তকণিকা ভেঙে দেয়, ফলে জটিলতা দেখা দেয়, এমনকি নবজাতকের মৃত্যু ঘটায় মায়ের অজান্তে। উল্লেখ্য, প্রতিষেধক অ্যান্টিডি নেওয়া কখন দরকার তা, যদি গর্ভবতী মহিলার অ্যান্টিবডি নেতিবাচক থাকে তবুও প্রতিষেধক নিতে হবে যখন 28 থেকে 32 সপ্তাহের গর্ভকালীন সময় থেকে থাকে অথবা গর্ভপাতের 72 ঘন্টার কম সময়ের মধ্যে প্রতিষেধক হিসেবে অ্যান্টিডি নিতে হবে অথবা অ্যাবর্শনের 72 ঘন্টার কম সময়ের মধ্যে হলেও প্রতিষেধক হিসেবে অ্যান্টিডি নেওয়া জরুরি। যদি অস্থানে গর্ভধারণ হয়ে থাকে তবুও অ্যান্টিডি নিতে হবে। হুমকিস্বরূপ যদি গর্ভপাত থাকে, যদি থ্রেটেন্ড অ্যাবর্শন অথবা অন্য কোনো হুমকিস্বরূপ গর্ভপাতের সম্ভাবনা থাকে, যদি সার্ভাইকাল অপর্যাপ্ত থেকে থাকে, সেক্ষেত্রেও প্রতিষেধক অ্যান্টিডি নিতে হবে। হাইড্রেডিটি ফর্ম মোল থাকলে নিতে হবে। আর প্রথম ত্রৈমাসিক সময়ে কোরিওনিক ভিলাস নমুনা ও অ্যামনিওসেন্টেসিসের সময়েও প্রতিষেধক অ্যান্টিডি নিতে হবে। যদি কোনো কারণে পেটে আঘাত পেয়ে থাকেন তখনও নিতে হবে। দ্বিতীয় ও ত্রৈমাসিক সময়ে যদি কোনো কারণে যৌনাঙ্গে রক্তপাত উপস্থিতি প্রমাণ পাওয়া যায় তখনও নিতে হবে।
যাই হোক, বিয়ের আগে হোক বা পরে হোক, যখনই রক্তের গ্রুপ চেনে যাবেন, মহিলাদের রক্তের গ্রুপ নেগেটিভ যদি পুরুষদের পজিটিভ থাকে, তবে সতর্ক হন সুস্থ নবজাতক ভূমিষ্ঠের ব্যাপারে।